আমরা কিন্তু এইমাত্র ফিমেল ফোরের এর প্রিমিয়ার দেখলাম আপনাকে যে চরিত্রে আমরা দেখেছি আসলে আপনি কতটা এনজয় করেছেন স্ক্রিনে স্ক্রিনে এনজয় করা হচ্ছিল কি এটা হচ্ছে একটা টিমওয়ার্ক হ্যাঁ সো আপনি একটা ভালো টিমের সাথে কাজ করবেন তখন আপনি কাজটাই এনজয় করবেন হ্যাঁ সো চরিত্রটা তো একটা চরিত্র ফুটায় তোলা কিন্তু বাকিটা হচ্ছে একটি টিম ওয়ার্ক বাকিটা হচ্ছে এফোর্ট কারণ আমি যেহেতু কাজ কম করি এবং সেহেতু আমার এটা ব্রেড অ্যান্ড বাটার না সো আমি যে টিমটার সাথে কাজ করে আনন্দ না পাই সেই টিমের সাথে কাজ করি আপনাকে পর্দায় দেখলেই কিন্তু সবার মধ্যে একটা বাড়তি উন্মাদনা কাজ করছিলো আপনি কি সেটা টের পাচ্ছিলেন হ্যাঁ লোকজন আমাকে ভালোবাসে এটা ইজ এটা গড গিভ আপনি কোনোভাবে যে আপনাকে ভালোবাসতেই হবে এই সুপার ইম্পোজ তো আপনি জীবনে করতে পারবেন না সো আল্লাহ চাইছে ভালোবাসে লোকজন আমাকে ভালোবাসে স্বাস্থ্য আছে এই কারণে অনেককে আমরা কটুক্তি করি কিন্তু আপনার এখানে আসলে আপনার ক্যারেক্টারটা এটার জন্যই যে আরো বেশি মজাদার হয়েছে সেটা কি আপনার মনে হয় এটা হয়তো কোনো কিছু তো সব কিছু আপনার আপনার লাইফে আপনি যা করেন হ্যাঁ সেটা আপনাকে হয়তো প্লাস করে আপনি দুটা বই পড়ছেন বলে আপনি সাংবাদিকতায় আসতে পারছেন মানে আপনাকে সব সময় কোনো কিছু প্লাস করবে হ্যাঁ সো এটা হয়তো কিছুটা প্লাস করে কিন্তু বাকিটা তো ধরেন যে এনফোর্স এবং যোগ্যতা তো লাগে সেটা তো একদম জানার কথাই জম্পুনা আছে বলেন লাইফ খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ গল্পের খাতিরে দেখলাম আপনাকে বিভিন্ন ভাবে টোন কাটা হচ্ছে বাস্তব জীবনে এমন কোন ঘটনা আছে কখনো এরকম করা হয় বাস্তব জীবনে সারাক্ষণী আমার রাস্তাঘাটে শুন শুনতে হয় ও মানে এনজয় এনজয় টু দ্যাট যে কারণ হচ্ছে লোকে যে এটা শুনতেছে মানে হচ্ছে আমি ঠিক ক্যারেক্টারটা প্লে করতে পারছি এবং ঠিকভাবে ওদের মাথায় গেথে গেছে বলেই তারা এটা মনে রাখতেছে সো এটা আমি মনে করি যে এক ধরনের সাফল্য আচ্ছা আমরা তো পর্দায় আপনার অনেক এক্সপ্রেশন দেখলাম একটু এখন আবার একটু সেটা রিমেক দেখতে চাই রিমেক দেওয়া কিছু নাই এই যে হাসি দিয়ে গেলাম এই হাসিটাই হচ্ছে লেগে আমার জীবনে চলার প্রতি ধন্যবাদ যখন কেউ আপনাকে বলে যে ঘুমাই কেমনে তখন আপনার আপনার তখন যে এক্সপ্রেশনটা ছিল বা যে ডায়লগটা ছিল সেটা একটু শুনতে চাই ভুলে গেছি রে ভাই সত্যি কথা